বক্সের মধ্যে ব্লু গোল ম্যাকাও চলে আসছে। এখন এটা চিপার মধ্যে থেকে বের হবে। দেখুন চিপার মধ্যে কিভাবে বাটিটাকে কামড়াইতেছে। এখানে ব্ল্যাক জাবা, হোয়াইট ফিঞ্চ এবং বেঙ্গলি ফিঞ্চ আছে। তো এখানে সবগুলা আমার আল্লাহর রহমতে। দেখুন কত সুন্দরভাবে পাখিগুলো বসে আছে একটা লাঠির মধ্যে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি চলে যাব আমার পিছনে যে পাখিগুলো দেখতে পাইতেছেন ওইখান থেকে কিছু পাখি ধরে পাখি প্রদর্শনী মেলায়। তো আমার পাখিগুলো ওইখানে শো করব ইনশাআল্লাহ, সুন্দর সুন্দর পাখিগুলো নিয়ে যাব। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কী কী আছে। এই যে জাবা পাখি এবং ফিঞ্চ পাখিগুলো বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছে, সেজন্য ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো কোথায় ঘুরিয়ে নিয়ে আসি সেটা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। ওরা একটু পাখি শো মেলায় ঘুরে আসবে। তো আমার জাবা পাখি এবং ফিঞ্চ পাখিগুলো পাখি প্রদর্শনী মেলায় ঘুরে আসবে। তো এগুলো আমি নিয়ে যাব ওইখানে প্রদর্শন করতে। তো কী কী হচ্ছে না হচ্ছে সেটা জানতে পারবেন। তো এখানে টোটাল পাখি হয়েছে যে 11 পিস, বেঙ্গলি ফিঞ্চ হচ্ছে 5 পিস, আর ব্ল্যাক জাবা হচ্ছে 4 পিস, আর হোয়াইট জাবা হচ্ছে যে 2 পিস। আর গুলা ডিম এবং বাচ্চা নিয়ে আসে, সেজন্য ওগুলা ধরি নেই, এগুলো ধরে নিয়ে আসছি। যা গালার মতে এই কেসটা করে নিয়ে যাব। এটা হচ্ছে ক্যারিং কেস করে পাখিগুলো নিয়ে গেলে খুব সুবিধা হয়। বড় কেজের মধ্যে পাখি উড়াউড়ি বেশি করে, তো পাখির গ্রোথটা সমস্যা হয়ে যায়, মানে শারীরিক সমস্যা হয়ে যায়, সেজন্য ক্যারিং কেস ব্যবহার করা খুবই ভালো। তালার মতে কোথা থেকে কোথায় যাচ্ছি সেটাও দেখাবো। তো এখানে যে জাবা পাখিগুলো আছে এগুলো সবগুলা বাচ্চা বড় হয়ে গেছে, সেই জাবা পাখিগুলো আনছি। যেগুলো ডিম আছে ওগুলো আনি নাই, ওগুলো আনলে সমস্যা হয়ে যেত, বাচ্চাগুলো মারা যেতে পারতো আর খাবার দাবার কম খাওয়াইতে পারতো, সেজন্য। তো আমার জাবা বড় হওয়ার পর আনছি, এগুলো আমি রাতের দিকে ধরে রাখছি, দিনের বেলা ধরা যেত না, রাতের অন্ধকারে পাখি চোখে দেখে না, ওই অবস্থায় ধরছি। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে আমার এটা হচ্ছে যে পুরো কলোনি। তো এখানে যদি আমি ধরতে যাই পাখি এক সাইড থেকে উড়ে অন্য সাইডে চলে যায়, আর পাখিরও সমস্যা হয়, সেজন্য ডিম যদি থাকে পেটের মধ্যে ভেঙে যেতে পারে, সেজন্য খুব কেয়ারলি ধরে এগুলো নিয়ে যাব আমি এখন। তো এগুলো কেজের মধ্যে আছে, আমি চলে আসছি গাড়ির মধ্যে, গাড়িতে করে চলে যাচ্ছি। জামাল খানের উদ্দেশ্যে পাখি প্রদর্শনী মেলা হবে যে জামাল খান। এই যে দেখুন ব্যাগের মধ্যে পাখিগুলো লাফালাফি করতেছে। তো আমার পাখিকে এর আগে কখনো এভাবে বের করে নেই, আজকে বের করলাম। তো আমার আগে অনেক পাখি নিয়ে আসছে, দেখুন এখানে ইংলিশ বাজরিগার আছে, তারপরে কনুর আছে, লাভবার্ড আছে, পাইনঅ্যাপল কনুর আছে। তো এই পাখির মধ্যে আমার পাখি কোথায় আছে সেটা দেখাই। আগে এই মেলা সম্বন্ধে কিছু কথা বলিনি। এটা হচ্ছে যে 3 দিনের উদ্যোক্তা মেলা। তো এই উদ্যোক্তা মেলায় আমি আসছি যে এক বড় ভাইয়ের সাথে, ওনার একটা গ্রুপ আছে, ওই গ্রুপের সাহায্যে। আল্লাহর মতো ওনার গ্রুপের নাম হচ্ছে তোতামি অ্যাগ্রো। তো এখান থেকে অনেক পাখি নিয়ে আসছে উনি, আমার পাখিও নিয়ে আসছি পাখি প্রদর্শন করার জন্য। এই যে দেখুন পাখিগুলো উপরে রাখছি, ব্ল্যাক জাবা, তারপরে ফিঞ্চ, চকোপাইট, ক্রেস্টেড ফিঞ্চ সবগুলাই। তো এখানে আল্লাহর মতো আমাদের টিম মেম্বার সবাই আছে। এখানে আছে মাহিব ভাই, নাইম ভাই এবং মাহি ভাই। তো সবাই সবার পাখি নিয়ে আসছে, আমিও পাখি নিয়ে আসছি। তো এইখানে আরও কিছু পাখি আসার কথা আছে, ব্লু গোল্ড ম্যাকাও এবং আফ্রিকান গ্রে। তো আমার জাবা পাখিগুলোকে এখানে কেজের মধ্যে রাখার সাথে সাথে সবগুলো লাঠির মধ্যে বসেছিল আধা ঘন্টা ধরে, পরবর্তীতে খাবার দাবার খাইছে, পানি দিছে, পানিটা দিছে যে একটা পাত্রের মধ্যে, ওইখানে জাবা পাখি এবং ফিঞ্চ পাখিগুলো গোসল করা শুরু করে দিছে। পাইনঅ্যাপল কনুর এবং জাবা পাখি দুটোটা সেম, ওরা সবসময় পানি পেলে গোসল করে। তো এখানে ছিল খুব সুন্দর 2 জোড়া পাখি, লাভবার্ড, ইংলিশ বাজরিগার। ইংলিশ বাজরিগারগুলো আমার অনেক পছন্দ হয়েছে। তো পিছনে সবাই কাজ করতেছে, আমি একটু ভিডিও করে নিলাম পাখিদের সাথে। টিম মেম্বার সবাই পাখির যত্ন নেওয়াতে ব্যস্ত ছিল, আমি একটু হাসি মুখে আমার পাখির সাথে ভিডিও করে নিলাম। এই যে দেখুন মাহিব ভাই এবং মাহি ভাই দুজন বসে আছে, অনেক কাজ করছে, অনেক কষ্ট করছে, করার পর রেস্ট নিচ্ছে। তো পাখি লালন পালন করাটা অত সহজ না, পাখির যত্ন নেওয়াটাও অনেক কঠিন, যারা লালন পালন করেন তারা জানেন অবশ্যই। তো এই পাখি প্রদর্শনীতে ছিল আর একটা সুন্দর পাখি, সেটা হচ্ছে যে ইয়েলো রিংনেক। দেখুন আল্লাহর মতো কেজের মধ্যে ও কীভাবে দাঁড়াইছিল। আর এগুলো হচ্ছে যে পাইনঅ্যাপল কনুর এবং গ্রিন চিক কনুর। তো আপনাদেরকে যে বলছিলাম ইংলিশ বাজরিকার কথা, এগুলো হচ্ছে যে ইংলিশ বাজরিকার, ইয়েলো কালার এবং হোয়াইট কালার। ইয়েলো কালারটাকে বলে যে লুটেনো, আর হোয়াইট কালার যেটা আছে সেটা হচ্ছে যে অ্যালবিনো। ইংলিশগুলো দেখতে ইংলিশের মতোই ছিল। আর এখানে আরও বিশেষ কিছু পাখি ছিল, সেগুলো হচ্ছে যে অ্যালবিনো, টেম কোকাটেল, এগুলো হাতের মধ্যে উঠে, তারপরে রিং পরানো আছে। অ্যালবিনো কোকাটেলটাকে হাতের মধ্যে নিছি, তো এগুলো কেজির মধ্যেই ছিল, কেজির মধ্যে থেকে হাতের মধ্যে চলে আসতেছিল। এগুলাকে হার্নেস পরানো ছিল, হাতের মধ্যে সিকলটা লাগাইলেই ওরা হাতে চলে আসতো। এই যে দেখুন মাহি ভাই পাখির পরিচর্যা করতেছে, পাখিকে খাবার দিচ্ছে, রিংনেকটাকে খাবার দিচ্ছে, তারপর লাভবার্ডকে খাবার দিচ্ছে। তো আরও একটা সারপ্রাইজ বাকি আছে, সেটা হচ্ছে যে সবচেয়ে বড় পাখি আমি নিব হাতে আল্লাহর রহমতে।
সেটা দেখানোর আগে কোকাটেল পাখিগুলোকে আমি বের করতে পারি নাকি সেটা দেখি। এদেরকে বের করতে হইলে এদের সাথে আগে ফ্রেন্ডলি হইতে হবে, নয়তো বা এরা কামড়াকামড়ি করবে, তারপরে হাতে কামড় দিতে পারে, যে কোনো জায়গায় কামড় দিতে পারে এবং উড়েও যাইতে পারে। এরপরও আমি চেষ্টা করতেছি ওদেরকে হাতে নিয়ে আমার কাঁধে রাখবো ইনশাল্লাহ। তো হোয়াইট যেই কোকাটেল পাখিটা ছিল ওইটা একটু বেশি ফ্রেন্ডলি, ও উড়ে যাওয়ার বেশি সম্ভাবনা ছিল, সেজন্য ওইটাকে বাইর করি না। আমি বাইর করছি যে পার্পেল যেটা ছিল ওইটা, এই যে দেখুন পার্পেলটাকে আমার কাঁধের মধ্যে রাখছি মাশাল্লাহ। ও যে শিকলটা ওর পায়ে পরাইছি ও কামড়াইতেছিল উড়ে যাওয়ার জন্য। তো এখানে আরেকটা সারপ্রাইজ নিয়ে আসছে, এই যে দেখুন ম্যাকাও, ম্যাকাও বক্সের মধ্যে নিয়ে আসছে। এই ম্যাকাওটার নাম হচ্ছে যে ব্লু গোল্ড ম্যাকাও, এর পাশে আছে যে পার্সিয়ান ক্যাট, অনেক সুন্দর কালার, হোয়াইট কালার। এই যে দেখুন ব্লু গোল্ড ম্যাকাওটা বক্স থেকে বের করে এখানে রাখছে, তো এটাকে অনেক সুন্দর লাগতেছে। এটার সাথে একটু ফ্রেন্ডলি হইতে হবে, ফ্রেন্ডলি হওয়ার পরে এটাকে আমি কাঁধে নিব। এগুলোর সাথে যদি ফ্রেন্ডলি আচরণ না করেন তাহলে এগ্রেসিভ হয়ে গেলে আপনার কাঁধেও আসবে না, হাতেও আসবে না। এমনিতে যদি ফ্রেন্ডলি হয়ে যান হাতে নেওয়ার পর আল্লাহর রহমতে কাঁধেও চলে আসবে। তো আমি অল্প অল্প করে ওকে ভিডিও করে নিচ্ছি এবং ফ্রেন্ডলি হয়ে যাচ্ছি ওর সাথে, তারপর আমি ওকে কাঁধে নিব ইনশাল্লাহ। ম্যাকাও পাখিটা বক্স থেকে বের হয়ে সবাইকে অবজার্ভ করতেছিল, এটা হচ্ছে যে টেম্বার্ড, তো মানুষকে আগে অবজার্ভ করে তারপরে রিয়াকশন দেয় ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমি চেষ্টা করতেছি এমন একটা বার্ড নেওয়ার জন্য, ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি চায় তাহলে একদিন না একদিন নিতে পারবো। তো এত বড় বার্ড রাখারও একটা জায়গা দরকার, এগুলো বড় প্যারট জাতীয় বার্ড, তো এগুলোকে কেয়ার করতে হয় অনেক কষ্ট করে এবং অনেক ভালোভাবে কেয়ার করতে হয়, একটু উল্টাপাল্টা হইলেই অসুস্থ হয়ে যাবে। তো এগুলো নিয়ে আগে জানতে হবে পাখিকে কীভাবে রাখতে হয়, কী সিড খাওয়ানো লাগে, কী কী খায় এগুলো। তো এগুলো ফল জাতীয় খাবার দাবার খায়, ফল বেশি খায় এবং সিডগুলো কম খায়। এই যে দেখুন মাহিব ভাইয়ের কাঁধে ম্যাকাও পাখিটা আছে, তো আমি একটু পর নিচ্ছি আমার কাঁধে ম্যাকাও পাখিটা। সবাই একটু কাঁধে নিয়ে নেক, তারপর আমি রিল্যাক্সে কাঁধে নিব, অনেকক্ষণ ধরে রাখবো। আল্লাহর মতো এই ম্যাকাও পাখির ব্রিড করাইছে আমাদের বাংলাদেশে, তো আমি ওর সাথে ফ্রেন্ডলি হয়ে গেছি সেজন্য কাঁধেও নিয়ে ফেলছি। দেখুন কাঁধে আমার গেঞ্জিটা কামড় দিচ্ছে, ও খুব ফ্রেন্ডলি হয়ে গেলে এভাবে করে, দেখুন গাছ আঁকড়া দিতেছে এবং আমার কানে কানে কি ফিসির ফিসির করতেছে দেখুন। তো অনেক সুন্দর লাগতেছিলো, অনেক আনন্দ লাগতেছিলো যে ব্লু গোল্ড ম্যাকাও আমি কাঁধে নিয়ে রাখছি। তো আল্লাহর রহমতে এখানে দেখুন এটা হচ্ছে যে পার্সিয়ান ক্যাট, আমাদের প্রোগ্রামও শেষ হয়ে যাচ্ছিলো, তো আমার পাখিগুলো আমি কেজের মধ্যে নিয়ে ফেলছি এবং ব্যাগের মধ্যে নিয়ে ফেলছি। এখন এগুলোকে বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে গিয়ে ছাড়ার পর কী অবস্থা আছে সেটা দেখাবো আপনাদেরকে। তো এদিকে বড় ভাই সাংবাদিককে ইন্টারভিউ দিতেছিলো, আমিও সেলফ ভিডিও করে ফেললাম, ভিডিও করে চলে আসলাম বাসায়। বাসায় এসে পাখিগুলো ছেড়ে দিছি, পাখিগুলো ছাড়ার পর আল্লাহর রহমতে দেখুন সবগুলো মিলেমিশে গেছে, লাঠির মধ্যে দুইটা হোয়াইট জাবা বসে গেছে আর ব্ল্যাক জাবাগুলো দেখা যাচ্ছিল না, কারণ হচ্ছে যে ব্ল্যাক তো ব্ল্যাক, এগুলা ব্ল্যাকের সাথে মিলে গেছে সেজন্য। আর ফিঞ্চ জাবাগুলো নিচে বসেছিল অনেকক্ষণ ধরে, পরবর্তীতে উঠে দাঁড়াইছে, খাবার দাবার খাইছে, পানি খাইছে, অনেক বেশি একটা জার্নি হয়ে গেছে পাখিগুলার। পাখিগুলা খাঁচার মধ্যে অনেকক্ষণ আবদ্ধ ছিল এবং পানি খাবার কম খাইছিল। কলোনিতে ছাড়ার পর আমার এত আনন্দ লাগতেছিল যে পাখিগুলা, তালার মধ্যে সবগুলো পাখি যেন সুস্থ থাকে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও দেখা হয়ে যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে এই দোয়া চাই আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।